এখন জনগণের চাহিদা এটা নিরীক্ষ করে আমাদের কাছে মনে হয়েছে যে এবং বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষের এই বিমান চালু হওয়ার জন্য আমাকে ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে অনুরোধ করেছে। সো জেলা প্রশাসক হিসেবে আমার একটি দায়িত্ব হয়ে যায় যে আমি তখন বিমান বাংলাদেশের এমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বিমানের এখানকার যিনি ব্যবস্থাপক রয়েছেন, আমি আমার বিভাগীয় কমিশনার স্যারের মাধ্যমে আমাদের মোহাম্মদ সাইফুল হাসান বাদল স্যারের একই সহ ব্যাচম্যান হচ্ছেন আমাদের বিমানের এমডি মহোদয় স্যারের স্যার। তো আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় এটিকে উদ্যোগ নিয়েছেন, আমাকে বলেছেন যে যত আমরা এই বিমান বাংলাদেশ চালু করতে পারবো ইনশাল্লাহ তারই পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই আলোচনা আমরা সফল পেতে যাচ্ছি ইনশাল্লাহ 26 মার্চে বিমান বাংলাদেশের ফ্লাইট চালু। বরিশালবাসীদের কতটা উপকার? অবশ্যই আপনি জানেন নিউ জেনারেশন এয়ারক্রাফট, এই ক্ষেত্রে বরিশালবাসী আমার মনে হয় যে তাৎক্ষণিক দক্ষিণ অঞ্চলের সবাই আপনি জানেন যে অর্থনৈতিকভাবে দক্ষিণ অঞ্চলে এখন অনেক বেশি ভাইব্রেন্ট, যাতায়াত এবং অনেক বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমাদের বিমান একটি ভালো বিমানের একটি ফ্লাইট আমাদের খুব বেশি দরকার ছিল এবং একটি আধুনিক বিমান দিয়ে সে বিমান বাংলাদেশে শুরু করতে যাচ্ছে। আশা করি বরিশালবাসী এর সুফল পাবে। আমরা মনে করি যে সপ্তাহে কটি আর যে ভাড়া কত পড়বে? সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট থাকবে শুধু বৃহস্পতিবার বিকেলে, আর অন্যান্য দিন সকালে ঢাকা থেকে ছাড়বে সকাল 8:30, বরিশাল থেকে 9:40, আর বৃহস্পতিবারে ঢাকা থেকে ছাড়বে বিকেল 3:30, এখান থেকে 4:40, আর ভাড়া নির্ধারণ করা হয়েছে। কোন বয়সীদের জন্য কোনো ই আছে কিনা, ছাড় আছে? হ্যাঁ, বয়সীদের জন্য আছে, যেটা মানে 2 থেকে 1 থেকে 2 বছর পর্যন্ত 10% অ্যাডাল্ট ফেয়ারে 10%, আর 2 থেকে 12 বছর পর্যন্ত অ্যাডাল্ট ফেয়ারে 75%। বিশেষ কোনো সুবিধা থাকবে কিনা নতুনভাবে যে চালু হওয়া বিমানে? বিশেষ কোনো সুবিধা বলতে এটাই যে কোভিড সিচুয়েশনের কারণে সবাই তো এখন একটু আতঙ্কিত, তো আমাদের যে নিউ জেনারেশন এয়ারক্রাফ্ট -8 400 সিরিজের, তো ওই ফ্লাইটের বিশেষ যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে হেপা ফিল্ট্রেশন, যেটা 3 থেকে 4 মিনিটের মধ্যে পরিষ্কার বাতাসের ব্যবস্থা করেন, ক্লিন এয়ার এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়া মুক্ত করেন হেপা ফিল্ট্রেশনের মাধ্যমে। আরেকটা হচ্ছে লেগ স্পেস, প্রচুর লেগ স্পেস পাওয়া যায়, যেটা অন্য কোনো এয়ারক্রাফ্টে এই সুবিধাটা নেই। আরেকটা যেটা বৈশিষ্ট্য আছে নতুন এয়ারক্রাফ্টে আমাদের, সেটা হচ্ছে যে স্পেশিয়াস উইন্ডো। তো আধুনিক এয়ারক্রাফ্টে যেগুলি সুবিধা দরকার এবং বর্তমান সিচুয়েশনে যেটা কোভিড পরিস্থিতির কারণে মানুষ যেটা আতঙ্কগ্রস্ত সেটা থেকে মুক্তি পাবে এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে মানে নিরাপদভাবে এই ফ্লাইটে ভ্রমণ করতে পারবে।